নিয়োগ দুর্নীতি নিয়ে ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করছে, আর এরই মধ্যে পার্থ চট্টোপাধ্যায় অর্থাৎ প্রাক্তন শিক্ষামন্ত্রী নিয়োগ দুর্নীতি মামলায় তিনি এই মুহূর্তে জেলে রয়েছেন। আর তাকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তখন কিন্তু পার্থ চট্টোপাধ্যায় বলেন যে তিনি বিনা বিচারে প্রায় 300 দিনের মতো আটকে রয়েছেন, তিনি এই মুহূর্তে জেলে রয়েছেন, সেই বিষয়টা কিন্তু তিনি বলছেন। এই মুহূর্তে সেই বিষয়টা আপনারা দেখছেন। আরে আমার 300 দিনের উপরে বিনা বিচারে, আমি বিনা বিচারে আছি সেটা নিয়ে বলুন, 300 দিনের উপরে বিনা বিচারে আমি আছি একজন বন্দি, আমি আর কি বলবো আপনাদের। আরে আমার 300 দিনের উপরে বিনা বিচারে, আমি বিনা বিচারে আছি সেটা নিয়ে বলুন, 300 দিনের উপরে বিনা বিচারে আমি আছি একজন বন্দি, আমি আর কি বলবো আপনাদের। আরে আমার 300 দিনের উপরে বিনা বিচারে, আমি বিনা বিচারে আছি সেটা নিয়ে বলুন, 300 দিনের উপরে বিনা বিচারে আমি আছি একজন বন্দি, আমি আর কি বলবো আপনাদের।